হ্যালো গাইস, এখন আমি আপনাদের মাঝে একদম নতুন একটা টিআরএক্স আর্নিং প্ল্যাটফর্ম শেয়ার করব। আর যেহেতু এই সাইটটা একদমই নতুন, সো আপনারা যারা টিআরএক্স মাইনিং করে ইনকাম করতে চান, আপনি চাইলে এই সাইটে কাজ করতে পারেন। আর টিআরএক্স মাইনিং সাইট থেকে কিন্তু লস হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে, এই জন্য আমি পার্সোনালি আপনাদের মাঝে টিআরএক্স মাইনিং প্ল্যাটফর্মগুলো শেয়ার করে থাকি। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখানে আপনি আপনার একটা ইউজার নেম দেবেন, এখানে একটা পাসওয়ার্ড, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, দেওয়ার পর আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আর এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দেবেন অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে কিন্তু আপনি এখান থেকে ওই ইমেলটা প্রয়োজন হবে। এই সাইটে কিন্তু আপনি মিনিমাম মাত্র 10 টিআরএক্স রিসার্চ করে আপনি আপনার আর্নিংটা স্টার্ট করতে পারবেন, এবং মাত্র 5 টিআরএক্স হলে কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। আর এ সাইটটা ইন্টারন্যাশনাল একটা সাইট, এখানে তাদের এটুতে সকল ইনফরমেশন দেওয়া আছে, তারা কিন্তু মোটামুটি ভালো একটা কমিশন দিবে আপনাদের। এখানে আমি যদি তাদের প্যাকেজগুলো নিয়ে আলোচনা করি, ভিএপি ওয়ানে যদি আপনি 10 থেকে 2500 টিআরএক্স রিসার্চ করেন রেগুলার, আপনি এখান থেকে প্রায় 9%-এর বেশি কমিশন পাবেন, প্রায় 10%-এর মতো। ভিএপি টুতে যদি আপনি 2500-এর উপরে রিসার্চ করেন সেক্ষেত্রে রেগুলার আপনি এখানে 10%-এর বেশি, প্রায় 11% কমিশন পাবেন। এবং এখানে ভিএপি 3, 4, 5, 7 এখানে অনেকগুলো প্যাকেজ আছে, বাট এখানে বেশি রিসার্চ না করাই ভালো, আপনি অল্প কিছু রিসার্চ করে দেখতে পারেন। এখানে টিআরএক্স অ্যাড করার জন্য অ্যাট ফার্স্ট আপনি হোমে আসবেন, দেন আপনি এখান থেকে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনি দুটো প্রসেস দেখতে পারবেন, একটা হলো ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট এবং ট্রান্সফার টু ওয়ালেট অ্যাকাউন্ট। এখানে দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে ট্রান্সফার টু ওয়ালেট অ্যাকাউন্ট, এটা আপনি কখনোই ক্লিক করবেন না। উপরে যে অপশনটা আছে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট, আপনি জাস্ট ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। দেন এখানে বিভিন্ন পেমেন্ট মেথড আছে, একটা হলো বেপ20, টিআরসি, ইআরসি, বিএনবি, ইথিরিয়াম, ডসকয়েন। সাপোজ আপনি যদি সরাসরি টিআরএক্স রিসার্চ করতে চান, এর জন্য টিআরএক্সের সামনে চুজ লেখায় ক্লিক করবেন। টিআরএক্সের সামনে চুজ লেখায় ক্লিক করার পর এখানে আপনি একটা টিআরএক্স অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, আপনি যে কোনো ওয়ালেট থেকে, পেয়ার, আপনি যে কোনো ওয়ালেট থেকে কিন্তু এখানে সরাসরি টিআরএক্স সেন্ড করতে পারবেন। আপনি ইন্টারন্যাশনাল যে কোনো একটা এক্সচেঞ্জার দিয়ে এখানেই করতে পারবেন। আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে রিসার্চ করবো, এই মাত্র আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। আমি এখানে বেশি না 10 টিআরএক্স রিসার্চ করবো, এর জন্য আমি 10 টিআরএক্স টাইপ করতেছি। আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমি 200 টিআরএক্স অলরেডি রিসার্চ করছি, জাস্ট একটু ওয়েট করবেন। প্রসেসিংয়ে আছে ট্রানজ্যাকশন ডিটেলস, উইথড্র রেকর্ড, জাস্ট একটু ওয়েট করবেন। যখন এখান থেকে ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি ব্যাকে এসে সাবমিট সাকসেসফুলিতে ক্লিক করবেন। দেন আপনি রেকর্ডে ক্লিক করলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার 10 টিআরএক্স এখানে অ্যাড হয়ে গেছে। দেন আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন। দেন আমি যদি ইনভেস্টে ক্লিক করি, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার ভিআইপি ওয়ানটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে 10 টিআরএক্স কিন্তু ডিপোজিট ডান হয়ে গেছে। দেন আপনি রেগুলার একটা কমিশন পাবেন, এই কমিশনটা আপনার ইনকাম ব্যালেন্স অ্যাড হবে, জাস্ট আপনি এখান থেকে রিসিভ করবেন। রিসিভ করার পর আপনি জাস্ট উইথড্রলে ক্লিক করবেন। আর যেহেতু তারা মিনিমাম 5 টিআরএক্স রাখছে, সো আপনারা কিন্তু রেগুলার এখান থেকে উইথড্র করতে পারবেন। দেন আপনি এখানে উইথড্রল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আপনার যে টিআরএক্স অ্যাড্রেস আছে, অর্থাৎ যে অ্যাড্রেসে আপনি অল টাইম উইথড্র নেবেন, সেই অ্যাড্রেসটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা পুনরায় দেওয়ার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি উইথড্রলে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দেওয়ার পর উইথড্রলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট পাবেন। এবং তারা কিন্তু মোটামুটি ভালো একটা রিফার কমিশন রাখছে, প্রায় সেকেন্ড লেভেল পর্যন্ত কিন্তু আপনি একটা রিফারাল কমিশন পাবেন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, তৃতীয় লেভেল পর্যন্ত না দিয়ে সেকেন্ড লেভেল পর্যন্ত দিলে কমিশনটা কিন্তু আপনি বেশি পাচ্ছেন। সো আই হোপ এখান থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এবং আপনার রিফারাল লিঙ্কটাই যে এখানে শো করবে।